আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঈদের দিন কি কি রান্না করব। তো ঈদের আগে কিন্তু আমি সব কিছু আয়োজন করব। এটা হলো ইফতারের আগে, ঈদের আগের দিন, তার মানে 30শে রমজানের এইটুকু ভিডিও আমার। তো আমি যেহেতু গ্রামের বাড়িতে চলে আসছি, তো আমার শাশুড়ি একা, শ্বশুর আর শাশুড়ি, তো ওনাদের সংসারে অর্থাৎ এখানে আমাদেরকে কিন্তু এ ভারী ঘরটর দিয়ে দিয়েছে। তো আমরা এখানে আসছি, এবার ওনাদের সাথে একদিন উঠে ইফতার করব। বাট আবার আমাদের ঘর দরজাগুলো আমরা গোছ গাছ করবো, ঠিক করব। তো আমি আমার শাশুড়িরে বলতেছি, আপনি তো রান্না করি খেয়েছেন, আজকে আমি রান্না করি, তো এই জন্য আমি এখানে বুট পেঁয়াজু, ওনারা বলতেছে আজকে তো শেষ দিন, তাহলে পেঁয়াজু বেগুনি চপ টপ সব কিছু করো। তো আমি সব কিছু করতেছে, উনি আমাকে হেল্প করতেছে। আর এখানে আমি ঈদের দিনের জন্য গরুর মাংস, মুরগির মাংস, আর একটা হলো মাছ, কি কার্পু মাছ না কি বলে, সেটা বোনা করলাম, মাংসগুলোকে কষিয়ে রেখে দিলাম। ওনাদের আগে সংসারে যে পাতিগুলো দেখতে পারতেছেন কি অবস্থা। আর লার্কি চুলা দিয়ে যে রান্না করি খুবই ভালো লাগে, খুবই গ্যাস। আর এখানে আমাদের নিজের গাছের বেগুন, তো বেগুন গাছের যে বাগান তো সবজি, সেটা আমি একদিন দেখিয়েছি, প্রয়োজনে আবার দেখাবো। তো সবগুলো রান্না হয়ে গেল, মুরগির মাংসগুলোকে আমি ভালোভাবে কড়া করে ভেজে নিব। সেটা কিন্তু যখনই খাও, ঈদের দিন খাও কার যখনই খাও। তো এটা হলো আমাদের 30শে রমজানে ইফতারের পরে খাওয়ার জন্য মাছটা বোনা করব আর বেগুন ভাজি করব। এখানে মাংসগুলোকে আমি একটু ভেজে নিব, মুরগির মাংসটা ভেজে নিতে কিন্তু একটু সময় লাগে। আর এটা হলো ঈদের পরের দিনের, সরি, ঈদের দিনের সকালেরটা। তো এখানে আমি দুধ নিয়েছি, তিন পদের সামাই পাক করব, তার ভিতরে এটা হলো এক নাম্বার সামাই, এটা আমার হাজব্যান্ডের জন্য করব। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম, স্বাদ বুঝে তেজপাতা দিয়ে দিলাম দুটো, এলাচ দিয়ে দিলাম চার পাঁচটি, একটু ফ্লেভারটা যেহেতু ভালো আসে। তো দুধটাকে ভালোভাবে আমি জাল করে নিয়ে একটু হালকা ঠান্ডা করে বাটিতে নিয়ে ঢেলে নিয়ে রেখেলাম। তো এখানে আমি যে বনফুল সামাই সেটা দিয়ে দিলাম, দুধের মধ্যে কিন্তু গরম গরম অবস্থা থাকা সামাই দেওয়া যাবে না, তাহলে গলে যাক বেশি। তো এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ, কিশমিশ আর বাদামগুলোকে আমি একটু সাজিয়ে সুন্দর করে দিয়ে দেব, যেহেতু আমি একটু ভিডিও করি এজন্য একটু সাজিয়ে দিব। আর যেটা সাজানো গোছানো হয় সেটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে এক পাত সামাই আমি এখানে করে নিয়ে নিলাম, সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এটা দেখতে কেমন লাগলো সেটা একটু দেখাচ্ছি। এই যে এটা কিন্তু খেতে ভীষণ মজা হলো। তো এটা হলো আমি আমার শ্বশুরের জন্য নিয়েছি, বাট এটা আমিও পছন্দ করি, চিকন সামাইটা। এই জন্য এখানে দুধ, বাদাম, কিশমিশ, তেজপাতা, মশলা সব কিছু নিয়ে এখানে আমি এই চিকন সামাইগুলো নিয়েছি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এটা দুধটা যখন ভালোভাবে বলক আসলো বাট কষানো হলো, তখনই কিন্তু বাকি সামাইগুলো আমি দিয়ে দিলাম। এটা কিছু সময় রেখে এটাকে ভালোভাবে জাল করে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আমি একটু নামিয়ে নিব। এটা একটু সময় নিয়ে জাল করে নিতে হয়। তো এটাকেও কিন্তু আমি একটু বাটিতে ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঘনত্র হবে। তো এখানে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরে বসছে, ওনারা চলে যাবে ঈদের নামাজ পড়ার জন্য। এটা কিন্তু খুব সকাল ভোরবেলা 8টার আগে, ও এটা কিন্তু 7টার দিকে। তো এক পাত নিয়েছে, ওনারা খেয়েছে ওনারা, আমি এটা নিয়েছি যদি কোনো মেহমান আসে, প্যান্ট সার্কুলার আসে, তো আমি আরও এক পাত নিয়ে নিলাম। এটা সকালবেলা আমি আমার শাশুড়ির গ্যাসের চুলে করছি, চুলের ভেবে কড়াই বসি দিয়ে কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম দুটো, কিশমিশ, বাদাম এগুলো রেখে ঘির মধ্যে ভেজে নিলাম, দিয়ে সামাইগুলোকেও আমি ঘির মধ্যে ভেজে নিব। উল্টে পাল্টে দিয়ে সামাইগুলোকে ভেজে নেওয়া হওয়ার পরে এখানে আমি দিয়ে দিব নারিকেল কোড়া। নারিকেল কোড়া দিয়ে সামাই যদি একটু কড়া ভেজে নেয়, এটা কিন্তু
পটে বাটে একটা বয়মে এটা রেখে দেওয়া যায়, এটা মসমস হয়। তো এর সাথে আমি স্বাদ বুঝে যেমন যে যেমন মিষ্টি খাবে সে অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনি অ্যাড করে দিয়ে দিলাম এখানে বড় সাইজের নারিকেলের অর্ধেক, নারিকেল একটু বেশি দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই সময়টা খেতে ভীষণ মজা হয়। আর এটা আমি ঘরে একটি বয়মে রেখে দিব। তো যদি বয়মে রাখা হয় তাহলে কিন্তু এটা শুধু নারিকেল দিয়ে এভাবে ভেজে নিলে হবে। তো মিষ্টিটা যেহেতু একটু ব্যালেন্স করে এর জন্য আমি সাথে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে এটা একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে নিস। যদি মেহমান আসে বাট নিজেরা এখন খাবো, তাহলে এর সাথে একটু গুঁড়া পাউডার দেওয়ার পরে এই খাবার সামাইটা ভীষণ মজা হয়। রেখে রেখে খাওয়া যায় এটা, সবাই কিন্তু আমার এই সামাইটা খুবই পছন্দ হয়। এটা আমি যখন ছোটোবেলা বিয়ের আগে এই সামাইটা আমি সবসময় করতাম, সবাই পছন্দ করতো, এটা নাকি ভীষণ মজা হয়, খুবই ভালো লাগে। তো আমি এইখানে তিন পদের সামাই করে নিয়েছি, আর আজকে রান্নাবান্না করে নিব, এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আর আজকে এখন সবাই সেমাই খেয়ে, এটা আমাদের বাঙালির মুসলমানের সেমাই অর্থাৎ মিষ্টি, মিষ্টি বলতে সেমাই, সেমাই খেয়ে ঈদ মোবারক করার জন্য সবাই ঈদে যাবে। তো আমার শ্বশুর আমার হাজব্যান্ড দুজনেই এখন পাঞ্জাবি পরে জুব্বা পরে সবাই ঈদ মোবারক করার জন্য ঈদ নামাজ পড়ে চলে যাবে। তো সবাই তো আগে আমরা বা এখনও এ প্রচলিত আছে, সবাই যাওয়ার আগে বাবা মাকে সালাম করে চলে যাব। তো আমি বলতেছি আমি একটু ভিডিও করব। এ হলো আমার আজকের ভিডিও, ভিডিওটা দেখার আগে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।